বাঙালি জাতির ইতিহাসে কলঙ্কিত এক অধ্যায়ের নাম জেল হত্যাকাণ্ড। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ওই বছরের 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও 4 জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে। বাংলাদেশের ইতিহাসে 3 নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় 4 নেতা হত্যার দিনটি জেল হত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জেল হত্যা দিবসের আদ্যোপান্ত নিয়েই এবারের দৃশ্যপট। সঙ্গে আছি আমি অমরিনা। 75-এর 15ই আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় 3রা নভেম্বর। 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ইতিহাসের আরেকটি বর্বর হত্যাকাণ্ড সংঘটিত হয়। বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করতে হত্যা করা হয় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা জাতীয় 4 নেতাকে। জেলখানার ভেতরে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তাদের। বঙ্গবন্ধু মারা গেলেন 15ই আগস্ট, শহীদ হলেন সপরিবারে। তার মাত্র 7 দিন পর 23 আগস্ট 1975 জাতীয় 4 নেতা সহ আমরা 23 জন গ্রেপ্তার হই শবে বরাত রাত। ওই রাতেই 3রা নভেম্বর রাত্রে আমরা শুয়ে আছি সব, আর আমাদের রুমে কিন্তু তার কামরুজ্জামান সাহেব সারা রাত নামাজ পড়তেন। তার জন্য নসবিরা ওই ফজর নামাজের অপেক্ষা করতেছে। ঠিক সেই সময় পাগলাগুন্ঠি জেলখানে কিন্তু হুইসেল দেয়, এটাকে বলা হয় পাগলাগুন্ঠি। আমার এটা 1 থেকে 1.5 মিনিট ওই ঘন্টাটা বাজতে থাকে, কিন্তু এইবারে যে এটা সারা জেলখানে কিন্তু হুইসেল আওয়াজ, আর এত জোরে আওয়াজ দিতেছে যে মনে হচ্ছে পুরো জেলখানা, রাত তো গভীর রাত, মনে হচ্ছে জেলখানা ভেঙে পড়তেছে বোধ হয়। আমার পরে সব চুপ হয়ে গেলাম। তা আমরা ভাবলাম যে বোধহয় জেল নৌ জেল তারা বোধ হয় তল্লাশি করতে পারে। তা আমরা যার যার বিস্তারিত রেডি করে শুয়ে বসে দিচ্ছি। এর ভিতরে দেখি যে আপনার একটা নিউ জেলের গেট, ডবল গেট লক ছিল আর কি নিউ জেলটা, ওইটা দিয়ে গেট খুললে দুই আওয়াজ শোনা যায়, ক্যাঁ 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 করে খোলে বড় ইয়ে শিখে দিয়ে রডের ইয়ে তো আওয়াজ হয়, আওয়াজটা কানে ভাই যাইতেছে। সঙ্গে সঙ্গে ধ্রুম ধ্রুম আওয়াজ করে প্রায় অনেক ঝুটের আওয়াজ, ঝুটের আওয়াজও শেষ হয় নাই। এর মধ্যে ধরুন 8 থেকে 10টা আমসে অটোমেটিক আমসে ফায়ার ফায়ার করছে। ওই 4 জন যে বসে ভাবে একে মুখোমুখি বই রাখি বইরা এইভাবে বাস করছে। গুলির পরে ওরা আবার ডবল বার্স করে চলে যায়, এই বুটের শব্দ শোনা যায়। আর যারা এসেছিল তারা সবাই কালো কাপড় পরে আসছে, ওই রাতের অন্ধকারে তাদের লুকিয়ে থাকতে সুবিধা ছিল। কালো কাপড়ের মধ্যে তখন আর্টিলারির এরা সব ছিল। ওরা চলে যাওয়ার পরে গোঙানির শব্দ শুরু হয়, পানি পানি বলে একটা চিৎকার শুনতে পাই। সেই চিৎকারটা ছিল ক্যাপ্টেন মনসুর আলীর। মনসুর আলী সাহেব খাটের উপরে বসা ছিলেন। ওরা যখন তাজউদ্দিন সাহেব এই কী করো বলে চিৎকার করছেন, তখনই উনি লাফ দিয়ে, উনি তো আর্মিতে ট্রেনিং ছিল, উনি একসময় ক্যাপ্টেন ছিলেন, উনি লাফ দিয়ে খাটের নিচে চলে যান। খাটের নিচে চলে গেলে গুলিগুলো তার পায়ে লাগে, উনি মারা যান। উনি তখন পানি পানি বলে চিৎকার করছিল, এই শব্দটা আমার কানে এসেছে। এরপরে ওইখানে যারা মিয়া সাহেব ছিল তারা আবার গেটে গিয়ে খবর দেয়, এরকম সবাই মারা যায়নি। ওইখান থেকে ওরা আবার ডবল মার্চ করে আসে, ডবল মার্চ করে এসে একদম সরাসরি ভিতরে ঢুকে বেয়ানেট চার্জ করে। এবং বেয়ানেটের যে শব্দ ঘ্যাচ ঘ্যাচ করে যায় মানুষের শরীরের ভিতরে ঢুকে, এই শব্দটা শোনা যাচ্ছিল। এভাবে তারা ওদের মৃত্যু নিশ্চিত করে তারপরে আবার ডবল মার্চ করে যাওয়ার জন্য যাওয়ার সময় একজন আরেকজনকে ডেকে বলতেছে এই হাবিব তাড়াতাড়ি চল। তো একটা লোকের নাম আমি শুনেছিলাম। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা পরাজয়ের প্রতিশোধ নিতে স্বাধীনতা বিরোধী দেশি বিদেশি ওই চক্রটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 75-এর 15ই আগস্ট
সপরিবারে হত্যা করে। এরপর খুনি মোশতাকের নেতৃত্বে স্বাধীনতা বিরোধী ওই চক্রটি এদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে মেতে ওঠে। বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়িয়ে আর এগুতে না পারে, একই সঙ্গে বাংলাদেশ যেন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, সেই চক্রান্ত করে স্বাধীনতা বিরোধী শক্তি। এদেশে যাতে কোনো দিন স্বাধীনতার সপক্ষের শক্তি মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য রাজনৈতিক নেতাকর্মীদের উপর অত্যাচার, হত্যা, নির্যাতনের ষড়যন্ত্র শুরু করে তারা। সেই ষড়যন্ত্র থেকেই জেলখানার ভেতরে এই হত্যাকাণ্ড পরিচালনা করে শত্রুরা। মুক্তিযুদ্ধকালে মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে জাতীয় চার নেতা ঐতিহাসিক দায়িত্ব পালন করেন। 1971 সালের 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণার পর পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেফতার করে নিয়ে যায়। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। ওই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী, খাদ্য ও ত্রাণমন্ত্রী এইচএম কামারুজ্জামান। এই সরকারের নেতৃত্বেই দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধ পরিচালনার মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়। শুধু মুক্তিযুদ্ধ নয়, সকল আন্দোলন সংগ্রামে এই চার নেতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধুর পাশে থেকেছেন। বিভিন্ন সময় বঙ্গবন্ধুকে যখন কারাগারে বন্দী রাখা হয়েছে, তখন আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে এই চার নেতা আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগ সরকার উৎখাতকারী সেনা সমর্থিত চক্রান্তকারীরাই কারাগারে চার জাতীয় নেতাকে হত্যা করে। বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সবচাইতে ঘৃণিত বিশ্বাসঘাতক সদস্য হিসেবে পরিচিত এবং তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ এবং বঙ্গবন্ধুর দুই খুনি কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ ফারুক রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত খন্দকার আব্দুর রশিদ জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার এ পরিকল্পনা করেন। এই কাজের জন্য আগে থেকে একটি ঘাতক দলও গঠন করে রাখে তারা। এ দলের প্রধান ছিলেন রিসালদার মুসলেউদ্দিন। সৈয়দ ফারুকের সবচেয়ে আস্থাভাজন অফিসার ছিলেন তিনি। এমনকি 15 আগস্ট শেখ মনির বাসভবনে যে ঘাতক দলটি হত্যাযজ্ঞ চালায়, সেই দলটির নেতৃত্ব দিয়েছিলেন মুসলেউদ্দিন। প্রখ্যাত সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস তার বাংলাদেশ লিগাসি অফ ব্লাড বইয়ে এ বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি সেখানে লিখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরপরই জাতীয় চার নেতাকে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনাটি এমনভাবে করা হয়েছিল যাতে পাল্টা অভ্যুত্থান ঘটার সঙ্গে সঙ্গেই এটি কার্যকর হয়। এই কাজের জন্য সে সময় 5 সদস্য বিশিষ্ট একটি ঘাতক দলও গঠন করা হয়। এই ঘাতক দলের প্রতি নির্দেশ ছিল, পাল্টা অভ্যুত্থান ঘটার সঙ্গে সঙ্গে কোনো নির্দেশের অপেক্ষায় না থেকে কেন্দ্রীয় কারাগারে গিয়ে জাতীয় চার নেতাকে হত্যা করা। পরিকল্পনা মতো 75-এর 3 নভেম্বর খালেদ মোশারফ পাল্টা অভ্যুত্থান ঘটানোর পরে কেন্দ্রীয় কারাগারে এই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। যেদিন বঙ্গবন্ধুকে আমরা বিজয়ের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারলাম, সেই দিন থেকে তার বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে এবং তাদের এই দেশীয় দোষদের মাধ্যমে খন্দকার মোশতাকের নেতৃত্বে, জিয়াউর রহমানের নেতৃত্বে এই দেশের কুলাঙ্গার কতগুলো মীরজাফরকে দিয়ে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। এবং তারা এও জানতো যে বঙ্গবন্ধু নাই, কিন্তু বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধ যারা পরিচালনা করে এই দেশে বিজয়ের স্বাদ এনে দিয়েছে, দেশকে স্বাধীন করে দিয়েছে, যেই চার নেতা যারা বঙ্গবন্ধুর অবর্তমানে এই দেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে, সেই চারজন নেতা যদি বেঁচে থাকে তারা এর প্রতিশোধ একদিন নেবে। এই কারণেই কিন্তু পরবর্তীকালে খন্দকার মোশতাক উপলব্ধি করেছে যে এরা যেহেতু তার কাছে বশ্যতা স্বীকার করে দেয়, তাদের সবার কাছেই খন্দকার মোশতাক দূত পাঠিয়েছিল তার সরকারি যোগ দেওয়ার জন্য, তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল। সুতরাং খন্দকার মোশতাক জানতো যে এই চারজন যদি বেঁচে থাকে তাহলে তার পক্ষে দেশ চালানো সম্ভব হবে না। খন্দকার মোশতাক কিন্তু স্বাধীনতা বিরোধী সময়তে বিরুদ্ধে চালানো করছে, যেহেতু তার মন্ত্রী তো চলে গেল, তার একরকম বলতে গেলে তারা কিন্তু ক্ষমতাহীনভাবে তাকে ডাকা হয়েছিল ইয়াতে আগত মুজিবনগর সরকারের কাছে। তখনও কিন্তু এই ষড়যন্ত্র করতেছিল এবং ষড়যন্ত্রের সঙ্গে এই জিয়াউর রহমান তার সঙ্গেই ছিল।
খন্দকার মুস্তাফা খন্দকার মুস্তাফা যদি জিয়ার রহমান বিশ্বস্ত না হইতো তাহলে তার প্রধান সেনাপতি করে নাকি চিফ অফ স্টাফ করে নাকি এবং ওনার করার পরেই তো জেলখানার চার জাতীয় হত্যা করা হয়েছে তখন তো তখন কিন্তু সেনা প্রধানকে জিয়াউর রহমান মূল নায়ক জিয়াউর রহমান করাইছে খন্দকার মুস্তাফার সাথে মূল শক্তি হইল সে তার মাধ্যমে সকল আজকে যত হত্যাকাণ্ড দেখেন একটা পরিবার ঠিক হয়েছে জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক জিয়া তাদের মাধ্যমে যতগুলো কু হয়েছে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে স্বাধীন পক্ষের শক্তি হত্যা করা এই এই পরিবার থেকে হয়েছে 1975 সালের 3রা নভেম্বর মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যার পরদিন তৎকালীন উপকারা মহাপরিদর্শক কাজী আব্দুল আওয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন জেল হত্যার পর 21 বছর এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বন্ধ রাখা হয় 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে জেল হত্যা মামলা পুনরুজ্জীবিত করে 1998 সালের 15 অক্টোবর এই মামলায় আসামি সৈয়দ ফারুক রহমান সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয় তারপর বিচারিক আদালতে রায় হয় 2004 সালের 20 অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ মতিউর রহমান রায় ঘোষণা করেন রিসালদার মুসলিম উদ্দিন দফাদার মারফত আলী শাহ ও এলডি আব্দুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত এছাড়া বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি সৈয়দ ফারুক রহমান সুলতান শাহরিয়ার রশিদ খান বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদ সহ 12 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা কে এম ওবায়দুর রহমান শাহ মোয়াজ্জেম হোসেন নুরুল ইসলাম মঞ্জুর ও তাহের উদ্দিন ঠাকুরকে খালাস দেয়া হয়